আমাদের দুই চারটে থাকে আরো, আল্লাহর রহমতে এই সরকারে জানাজা পড়ার জন্য লোকের অভাব হবে না। আমরা বলতে পারি যে এই ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ শোলাকিয়া, শোলাকিয়া ময়দানে এই সরকারের জানাজার নামাজ গায়েবানা জানাজা হবে। সেই জানাজার নামাজে এই মুফতি সাহেব ইমামতি করবে, ঠিক আছে? যাই হোক, প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নাই। আস্তে আস্তে ঘুম থেকে আজ জেগেই দেখি শিশির ভেজা ঘাসে সারা রাতের স্বপ্ন আমার মিঠে এলে রোদে হাসে। তো ছাত্রদের এই ডাক শুনে সকালবেলা আমার এটা হচ্ছিল, আমার ব্যালকনিতে দেখি যে শিশির পড়েছে। তা আমার পাখিরা বাসা বেঁধেছে, তো ব্যালকনিতে আমি ওদের বাসা বাঁধার জায়গা করে দিয়েছি, তাদের বাসা টাসা করে থাকে। তো পাখিদেরকে আমি বললাম যে আজকে এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমাবেশ আছে, মত বিনিময় সভা, তো তোমরা কিন্তু ভালো করে দোয়া টোয়া করবো আর কি। তো অর্থাৎ সকাল থেকে আমি চার্জড হয়েছিলাম, এর মধ্যে আদিত্য আছে, সারিবাদে বাদে ফোন, খুবই আবেগ অনুভব করতেছি যে আজি এ প্রভাতে প্রাণ, আজি এ প্রভাতে রবির কর, কেমন এ পশিল প্রাণের পর, কেমন এ পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নাই। আজকের এই সমাবেশে আমাকে এর এই আবেগ রুখতে পারছি না, কারণ পৃথিবীতে গত ইয়েতে বলেছিলাম যে পৃথিবীতে যুগে যুগে ছাত্ররাই জগতের মানচিত্র পাল্টিয়েছে। সত্যি সত্যি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না হতো, কোন রকমের কোনো কথাবার্তা নাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হতো তাহলে 47 সালে পাকিস্তানের জন্ম হতো না, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হতো 52 সালের ভাষা আন্দোলন হতো না, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হতো 69-এর গণ আন্দোলন হতো না, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হতো তাহলে আমাদের মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ থেকে যেত। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আসলে সব ক্ষেত্রে সব জায়গায় অগ্রণী ভূমিকা পালন করেছে। রুশ বিপ্লবের সময় লেনিনকে যারা সহায়তা করেছিলেন, রুশ বিপ্লবের শ্রমিক শ্রেণী, এই শ্রমিকদের মধ্যে 60% না প্রায় 75% শ্রমিক ছিলেন তরুণ, একদম তরুণ, যাদের বয়স ছিল 20 থেকে 25-এর কোটায়, অর্থাৎ আপনাদের মতো। মাও সেতুংয়ের যে চীন রেগুলেশন, সেই রেগুলেশনে মাও সেতুংয়ের যারা সবচেয়ে বিশ্বস্ত ওয়ার্কার ছিলেন, তার লং মার্চ, যে হাজার হাজার কিলোমিটার লং মার্চ করেছিলেন মাও সেতুং, এই হাজার হাজার কিলোমিটার লং মার্চেও তার সহযোদ্ধা সহযাত্রী ছিল তরুণরা, বিশ্ব বেইজিং ইউনিভার্সিটির ছাত্ররা ছিল তার প্রধান অবলম্বন, প্রধান শক্তি। তো এগুলো বাংলাদেশে হয়েছে। শহীদ জিয়ার অনুসারীরা কারা? আপনারাই তো। এই আপনারা এতদিন জাগেন নাই বলেই বাংলাদেশ জাগে নাই। আজকে চূড়ান্ত কর্মসূচি, কালকে মহাসচিব ঘোষণা করেছেন, এই চূড়ান্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য যে শক্তিটা আমাদের দরকার সেই ছাত্ররা জেগে উঠেছে। ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রাম একদিন জয়যুক্ত হয় নাই, কারণ তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। আমি অবশ্য নজরুলের সাথে বিরোধিতা করি, আমি বলি যে খালি তোমার ছেলে কেন, মেয়েরা উঠলে রাত পোহাবে না, তো বলতে হবে তোমার ছেলে মেয়ে উঠলে মা গো রাত পোহাবে তবে, তাই না? তো সেই ছেলে মেয়েরা আসছে বাংলাদেশের সীমান্তে, প্রতিদিন মানুষ খুন করে একটা বিশেষ দেশ। আমাদের সরকার কি করে, যায় পা ধরে, আব্বা আব্বা লাশগুলো বেরোত দেন, ভিক্ষা করে লাশ নিয়ে আসে আমার ভাইয়ের লাশ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূত যেখানে বিশাল আনন্দের সঙ্গে অনুষ্ঠান করে, লজ্জায় আমরা মাথা নিচু করে থাকি যে বিশ্ববিদ্যালয়ে তুমি কি মরে গেছ, বিশ্ববিদ্যালয়গুলো কি মৃত গোরস্থান নাকি এখানে প্রাণের স্পন্দন আছে, সেইটার ক্ষোভ ব্যথা বেদনা আজকে নিরসিত হয়ে গেছে, দূর হয়ে গেছে। ফ্যাসিবাদ বিরোধী এই ছাত্র ঐক্য আমাকে অন্তপক্ষে মানুষ হিসেবে আশ্বস্ত করেছে, আমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য দ্বিতীয়বার জন্ম দিয়েছে। আমি জানি, আমি বিশ্বাস করি এই ছাত্র ঐক্য, এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ইতিহাস হবে,
বাহান্নের ভাষা আন্দোলনের ছাত্র নেতারা ইতিহাসের অংশ আমাদের। ৬৯ গণ আন্দোলনের আসাদ আমাদের রাশেদ ইকবাল খানের যেখানে বাড়ি শিবপুর, সেই শিবপুরের ছাত্র নেতা আসাদ, যার নামে ঢাকার আসাদ গেট। ৬৯ গণ আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। রাশেদ কি ইতিহাসের ছাত্র? ও তো ইতিহাসের ঠিকই আছে, ইতিহাস থেকে ইতিহাস। তো ইতিহাস সৃষ্টিকারী, সেই ঘটনাটা এবারও ঘটবে, কারণ ৯০ ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু ইতিহাসে অমর হয়ে আছে। আমি বিশ্বাস করি আজকে মঞ্চ পৃথিবীর শ্রেষ্ঠতম মঞ্চ, কারণ এরা সবাই হামাসের ভাই, হামাসের আপন ভাই, ফিলিস্তিনি হামাসের। এরা সবাই ফিলিস্তিনি জনগণের সঙ্গে আছেন কিনা আপনারা? ফ্যাসিবাদ বিরোধী কাজেও আছে, এবং শোলাকিয়ার যে জানাজার পাট আমরা আয়োজন করবো, সেই জানাজার উদ্যোক্তা এরাই হবে। এরা হিসাবে প্রথম কাতারের সৈনিক,